হ্যালো আসসালামু আলাইকুম। তো যারা নতুন বছর শুরু করতে চান নতুন স্মার্টফোনের সাথে, আয়োজনটা তাদের জন্য। আর একদিন পরেই তো নতুন বছর শুরু হবে, তাই তো এই জানুয়ারি মাসে বাংলাদেশের বাজারে আসবে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নতুন নতুন মডেলের স্মার্টফোন। তো কী কী সেই স্মার্টফোনগুলো জানাবো আজকের এই ভিডিওতে। শুরুতে স্যামসাংয়ের তরফ থেকে এই জানুয়ারি মাসে দেশের বাজারে আপনারা পেতে যাচ্ছেন গ্যালাক্সি এ সিরিজের দুইটি আপকামিং স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এবং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি। অলরেডি এই দুটো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে, যদিও দাম তুলনামূলক বেশি রাখা হয়েছে। যেমন গ্যালাক্সি এ ফিফটিনের বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে ১৯,৫০০ রুপি এবং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভের বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে ২৭,০০০ রুপি। কনফিগারেশন হিসেবে দুটো ফোনেই থাকছে পাঁচল কাটারযুক্ত ডিসপ্লে। দুইটা ফোনের ভেরিয়েন্ট শুরু হবে ৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ। দুইটা ফোনের প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটি হচ্ছে ১৩ মেগাপিক্সেল। দুইটা ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু সেম, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার। এদের মেন ডিফারেন্সটা হচ্ছে প্রসেসরে। গ্যালাক্সি এ ফিফটিনে রয়েছে ডায়মেনসিটি ৬১০০ প্লাস এবং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভে রয়েছে অ্যাক্সিনোস ১২৮০ প্রসেসর। অ্যাপেল তো আইফোন ১৫ সিরিজ রিলিজ করে দিয়েছে, কিন্তু অ্যান্ড্রয়েডের তরফ থেকে কম্পিটিশনে আনতে এই জানুয়ারি মাসে রিলিজ করতে যাচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি সিরিজ আল্ট্রা। এর পাশাপাশি এস টোয়েন্টি ফোর সিরিজের আরও দুটি স্মার্টফোন দেখতে পাবো। একটি হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর, অপরটি হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্লাস। আর এই তিনটা ফোনে থাকবে কলকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। আর কার্ভ ডিজাইনের পরিবর্তে এবার ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে এবং প্রথমবারের মতো স্যামসাংয়ের ফোনে অ্যালুমিনিয়ামের পরিবর্তে থাকবে টাইটানিয়াম। তাছাড়া এস টোয়েন্টি ফোর আল্ট্রার ক্যামেরা সেটআপে বেশ চেঞ্জেস দেখতে পাবেন, যেমন ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ উইথ ৫x অপটিক্যাল জুম থাকবে, এর সাথে সাথে এআইয়ের ফিচারও থাকবে। যাদের আপার মিড বাজেটের মধ্যে একটি অলরাউন্ডার ফোন দরকার, তাদের জন্য অনার ১লা জানুয়ারি অফিসিয়ালি দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে অনার X90। এটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তারপরও ছোট করে বলে রাখি, এতে থাকছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১, এর প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ১০৮ মেগাপিক্সেল এবং ৫,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের বড়সড় ব্যাটারি। বর্তমানে আইটেলের একটি ফোনকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ফোনটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস। বেশ কিছুদিন হয়েছে ফোনটা ইন্ডিয়া সহ বেশ কিছু কান্ট্রিতে লঞ্চ হয়েছে, কিন্তু এবার অফিসিয়ালি এই ফোনটা বাংলাদেশে এই জানুয়ারি মাসেই লঞ্চ হতে যাচ্ছে। এবং লিকস অ্যান্ড রিমার্স থেকে যেটা জানা গেছে, এই ফোনের দাম হতে পারে অ্যাপ্রক্স ২১,০০০ থেকে ২২,০০০ টাকা। আর এটা কিন্তু এখন পর্যন্ত সস্তায় কার্ভ ডিজাইনের স্মার্টফোন। Xiaomi সব থেকে পপুলার সিরিজ হচ্ছে রেডমি নোট সিরিজ। এই জানুয়ারি মাসের ৪ তারিখে গ্লোবালি নোট ১৩ সিরিজের তিনটা ফোন লঞ্চ হতে যাচ্ছে, রেডমি নোট ১৩, নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস। ইতিমধ্যে বাংলাদেশে এই তিনটা ফোন চাইনিজ ভেন্টের সাথে পাওয়া যাচ্ছে, যেখানে সরাসরি প্লে স্টোরে সাপোর্ট পাবেন না, তাই অলওয়েজ ট্রাই করবেন গ্লোবাল বা ইন্ডিয়ান ভেন্টের ফোন কেনার জন্য। তো যদি বলি রেডমি নোট ১৩ প্রো প্লাসকে নিয়ে, এই ফোনে রয়েছে IP68 রেটিং এবং প্রথমবারের মতো নোট ১৩ সিরিজে কার্ভ ডিসপ্লে থাকছে, সেই সাথে ডায়মেনসিটি ৭২০০ প্লাস আল্ট্রা প্রসেসর থাকবে। আবার যদি বলি রেডমি নোট ১৩ প্রোকে নিয়ে, এই ফোনের চিপসেট থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭S Gen 2 এবং এখানে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তো যেখানে রেডমি নোট ১৩ সিরিজের ফোন আসবে সেখানে রিয়েলমি ১২ সিরিজের ফোন আসবে না, এটা কি হয় এই জানুয়ারি মাসে আমরা দেখতে পাবো। রিয়েলমি ১২ সিরিজের তিনটা ফোন, রিয়েলমি ১২, রিয়েলমি ১২ প্রো, রিয়েলমি ১২ প্রো প্লাস। তো রিয়েলমি ১২ সিরিজ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও দু একদিনের ভিতরে আপলোড করা হবে, যদি সেই ভিডিওটি আপনি দেখতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপকামিং ভিডিও নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।